মুর্শিদাবাদ জেলার কান্দি থানার পুলিশ ও এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে গোলাঘাট এলাকায় নাকা চেকিং চালানোর সময় একটি পিকআপ ভ্যান থেকে বিপুল পরিমাণ অবৈধ কাশির ওষুধ সহ ছজনকে গ্রেপ্তার করে। জানা গেছে, ধৃত কবির শেখ, মিরাজুল ইসলাম, মিলান আসলাম ও আসাদুল হক মুর্শিদাবাদের ইসলামপুরের বাসিন্দা এবং ধৃত মেহবুব আলম ও লিটন ইসলাম সাগরপাড়ার বাসিন্দা। প্রাথমিকভাবে জানা যায়, উত্তরপ্রদেশ থেকে কাশির ওষুধগুলি ইসলামপুরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দবার্তা। মুর্শিদাবাদ জেলার কান্দি থানার পুলিশ ও এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে গোলাঘাট এলাকায় নাকা চেকিং চালানোর সময় একটি পিকআপ ভ্যান থেকে বিপুল পরিমাণ অবৈধ কাশির ওষুধ সহ ছজনকে গ্রেপ্তার করে। জানা গেছে, ধৃত কবির শেখ, মিরাজুল ইসলাম, মিলান আসলাম ও আসাদুল হক মুর্শিদাবাদের ইসলামপুরের বাসিন্দা এবং ধৃত মেহবুব আলম ও লিটন ইসলাম সাগরপাড়ার বাসিন্দা। প্রাথমিকভাবে জানা যায়, উত্তরপ্রদেশ থেকে কাশির ওষুধগুলি ইসলামপুরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দবার্তা। মুর্শিদাবাদ জেলার কান্দি থানার পুলিশ ও এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে গোলাঘাট এলাকায় নাকা চেকিং চালানোর সময় একটি পিকআপ ভ্যান থেকে বিপুল পরিমাণ অবৈধ কাশির ওষুধ সহ ছজনকে গ্রেপ্তার করে। জানা গেছে, ধৃত কবির শেখ, মিরাজুল ইসলাম, মিলান আসলাম ও আসাদুল হক মুর্শিদাবাদের ইসলামপুরের বাসিন্দা এবং ধৃত মেহবুব আলম ও লিটন ইসলাম সাগরপাড়ার বাসিন্দা। প্রাথমিকভাবে জানা যায়, উত্তরপ্রদেশ থেকে কাশির ওষুধগুলি ইসলামপুরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দবার্তা।